অসম্ভব। জমি তো দূরের কথা, আমাদের জমির এক টুকরো মাটিও আমি দেব না। ওই জমিটা আমার পিতৃপুরুষের, আমার দাদু আমাকে দিয়ে গেছেন। ওই জমির প্রত্যেকটা ঘাসে মাটিতে আমার দাদুর স্মৃতি জড়িয়ে আছে। আমি এই জমি কাউকে দেব না। আমরাও কি চাই যে জমিটা আমাদের হাতছাড়া হয়ে যাক, কিন্তু বাবা ধারটাও তো শোধ করতে হবে। তুমি কেন বুঝতে পারছো না মা, যে সূর্যবাবু এতদিন পরে ঋণের কথা তুললেন কেন? উনি আমাদের এই জমিটা হাতাতে চান, কারণ আমাদের জমির আশেপাশে যত জমি আছে সব সব ওনার ওনার হাতে। যদি একবার একবার আমাদের এই জমিটা উনি হাতাতে পারেন, তাহলে এত বড় জায়গাটার উনি মালিক হবেন। আর সেটা সেটা এনার মাথা ঢুকছে না। ঢুকবে কি করে? তোমার বাপটা তো একটা আকাশ মুখ্য। হ্যাঁ, তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, মগজে তো অনেক বুদ্ধি। দয়া করে বলবে, তোমার বাপের গলায় যে ঋণের ফাঁসের গেরোটা বিঁধে রয়েছে সেটা খুলবে কি করে? ভয় নেই, কিচ্ছু হতে দেব না আমি তোমার। ঠিক সময় মতন আমি তোমার গলার এই ফাঁসটা খুলবো বাবা। বলি, অনেক সময় তো পেয়েছো, একটা পয়সাও তো রোজগার করতে পারোনি। এবার কি ওই চুরি ডাকাতি করে টাকা পয়সা জোগাড় করা হবে নাকি? আগে না, তবে খাটবো। গায়ে জোর আছে, বুকে সাহস আছে, আর তাছাড়া আমার মাথার উপরে মায়ের আশীর্বাদ আছে। গায়ে খেটে তোমার প্রত্যেকটা ঋণ আমি শোধ করে দেব বাবা। তা কাজই যখন করতে চাস তখন আমার সঙ্গে চ, সূর্যবাবুর বাড়িতে বাপ বেটায় দুজনে মিলে একসঙ্গে কাজ করব। ও, তুমি চাও যে ওই সূর্যশেখরের পায়ে আমি তেল দিই? মা মা বাবাকে ভালো করে বুঝিয়ে দাও, ওই শয়তানটা দাসত্ব কিন্তু আমি করতে পারবো না। তাহলে তুই ওর শুনে না, ওই সূর্যবাবু যদি আমার বিরুদ্ধে কেস করেন, কোর্টে দাঁড়িয়ে আমি সাফ বলবো আমার তো কোনো টাকা নেই, তাতে যদি জেলে যেতে হয় তাও যাবো। আরে জেলের দরজাটা তুমি আমার জন্য খুলে রাখো, আমিও পেছনে পেছনে আসবো। ওই বাপ বেটাকে কেটে। সাবিত্রী সাবিত্রী, তুমি তোমার ছেলেকে বলো আমাকে কাটতে। সব বাপই তো তার ছেলেরাতে মুখাগ্নি পায়, আমি আমার ছেলেরাতে মরবো তবু জানবো যে অন্য কারো কাছে নয়, আমার ছেলের কাছে। এই দিন ছিল আমার ছেলে আমাকে মেরে সেই দিন উসুল করেছে তবু জানবো। বাবা বাবা, আমি যাবো, আমি ওই সূর্যবাবুর বাড়িতে কাজ করবো, আমি যাবো বাবা। কি বললি তুই? তুই ওই ওই সূর্যশেখরের বাড়িতে গিয়ে কাজ করবি? হ্যাঁ রে, আমি আমার আমি আমার আমার বাবা বাবার ঋণ শোধ করবো। তুই যদি আমার দিদি না হতিস, একটা চড় মেরে তোর মুখটা আমি গুঁড়িয়ে দিতাম। তাতে তো আমার বাবার ঋণ শোধ হতো না ভাই। বাবার কাছে টাকা নেই, তুই পারবি না, বাকি রইলাম আমি। আর টাকাটা তো ভাই আমার বিয়ের জন্যই ধার করতে হয়েছিল, আমি আমি শোধ করে দেব, আমি শোধ করে দেব। কোনো দিদিকে যদি তার বাপের বাড়িতে এসে অন্য কারোর বাড়ি থেকে কাজ করতে হয়, তাহলে লজ্জাটা দিদির নয়, লজ্জাটা তার ভাইয়ের। তোর মুখে আমি হাসি ফোটাতে না পারলেও লজ্জায় সবার সামনে আমি তোর মাথাটা নিচু হতে দেবো না রে দিদি। মা বাবাকে বলে দাও যে কাল থেকে আমি সূর্যশেখর চৌধুরীর বাড়িতে কাজ করতে যাব। এবার হাস, হাস বলছি, হাস হাস। দেখ দিদি, আমি কিন্তু তোর চোখের জল দেখতে পারবো না। হাস বলছি, হাস, হাসবি না। হারান, সই সাবুত সব করে দিলাম, এবার তুমি এদের কাজকর্ম সব বুঝিয়ে বুঝিয়ে দিও, কেমন? শোনো, তোমরা এই নারায়ণের কাছ থেকে সব কাজকর্ম বুঝে টুঝে নিও, কেমন? চলো এখন যাও 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 যাও। এ বাছু, চলো এই দক্ষিণের বাগানটা ঘুরে আসি, বুঝলি? হ্যাঁ চলেন, চল চল চল। হুজুর, আমার ছেলে রাজা, এই যে। তা তুমি ওকে কাজকর্ম সব বুঝিয়ে দিয়েছো? হ্যাঁ 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 হুজুর।
আপাতত ওকে বাগানে নিয়ে যাও, একটু কাট টাট কাটুক, চেহারাটা শক্তপোক্ত হবে। কে? হ্যাঁ নিশ্চয়। চল চলেন হুজুর, চল তাড়াতাড়ি চল। দেখলি তো হুজুর কত ভালো মানুষ, তুই কিনা মুখে মুখে খালি দকর করিস। এই এই রাজা কথাবার্তা যেন সেরকম হয়। ছোট হুজুর আমি সব বুঝে দেবো। মঙ্গলের বেটা বল রে, সূর্যের বেটা মুখ সামলে কথা বলবি। খুব খারাপ লাগলো তাই না? আমারও খারাপ লেগেছে। এরপরে আপনি যতবারই আমার বাপ তুলে কথা বলবেন, আমি ঠিক ততবারই আপনার বাপ তুলে কথা বলব। আর একটা কথা ভালো করে মনে রাখবেন ছোট হুজুর, আমার নাম রাজা, ভবিষ্যতে আমায় ডাকতে হলে ওই নামেই ডাকবেন। রাজা কাজে যা, কাজে যা, হুজুর বলেছেন কাজে যেতে। ছোট হুজুর, ছোট হুজুর ওকে ক্ষমা করে দেবেন, ওর কথা কিছু মনে করবেন না, বাড়ি অবুধ ছেলে, ওকে ওকে আপনি ক্ষমা করে দেবেন। ছোট হুজুর ক্ষমা, এখান থেকে যাও। আসছি আসছি। শালা মোটামুটি পারি, তবে এখনো হাতটা একটু একটু এদিক ওদিক ঘুরে যায়, তবে বাড়ি অব্দি পৌঁছে দিতে পারবো। ভগবানের নাম পরে নেবেন, এখন চলুন এখানে একটু বসে পড়ুন। কি? আমি তোমার পাশে বসবো এখানে? দেখুন আমার পাশে বসলে পড়ে ঠরে গেলে আমি হাত ধরে আপনাকে বাঁচাতে পারবো, পেছনে বসলে আমার কোনো দায় নেই। আমি পেছনেই বসবো, তুমি দরজা খোলো। আপনার খুশি, আসুন।